ফের গাছ চাপা পড়ে মৃত্যু। বজ্রঘাতে মৃত্যু হলো আরও একজনের। বাঁকুড়ায় ঘটলো এমন মর্মান্তিক ঘটনা। প্রবল ঝড়বৃষ্টির মধ্যে গাছ থেকে আম কুড়াতে গিয়েছিল এক কিশোরী। ঠিক সেই সময় গাছ চাপা পড়ে মৃত্যু হয় তার। অন্যদিকে বাসপুরে এক কিশোরের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দিনভর প্রবল ভ্যাবসা গরমের পর বেলা গড়াতেই ঝড়বৃষ্টি নামে। তারপর বাঁকুড়া জেলা জুড়ে ঝড়বৃষ্টি প্রবলভাবে শুরু হয়, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল দুর্যোগের মাঝে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়া গ্রামের অদূরে আম কুড়াতে গিয়েছিল 12 বছর বয়সী শিল্পা সিংহ। সেই সময় ঝড়ের দাপটে একটি গাছ উল্টে যায়, তারপর সেই গাছের তলায় চাপা পড়ে যায় সে। তারপর তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সময় বাজবোরে হিরবাদের বান্দসা গ্রামের গুরুতর জখম হয় 12 বছরের বাদল বাউড়ি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হিরবাদ ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গতকালও কালবৈশাখী ঝড়ের দাপট ছিল জেলাগুলিতে। এর মধ্যে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের জেরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো 2 বছর বয়সের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার সারদুয়ারি কনকপুর গ্রামে। মৃতার নাম সঙ্গীতা কোনাই, জখম আরও এক শিশুসহ 3। আহতদের সকলকে স্থানীয় মুরারই ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়িতে সপরিবারে ঘুমাচ্ছিলেন রোহিত কোনাই নামে এক ব্যক্তি। ঠিক সেই সময় আচমকাই ঝড়বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের দাপটে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় সঙ্গীতার, এমনটাই কিন্তু জানা যায়। এদিকে আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলাতে তুমুল বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলবে, আর কিছুক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি। তাই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, ঝড়ের সময় কেউ যেন বাড়ির বাইরে না যায়, এমনটাই জানাচ্ছেন তারা।